আপনি কি জানেন ঢালিউডের আলোচিত সমালোচিত তারকা দম্পতি শরীফুলরাজ ও পরিমনির সংসার এখন ভাঙনের মুখে। দুজনে চান আবার বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আবার এর মধ্যেই পরিমনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্ধুরা, এক প্রশ্নের জবাবে পরিমনিকে ভুল না বোঝার আহ্বানও জানান এই অপু বিশ্বাস। অপু বিশ্বাস আবার বলেন, পরিমনিকে আমরা সাপোর্ট করি, আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে, কিন্তু বেলা শেষে মেয়েদেরকেই দায়ী করা হয়। বন্ধুরা, অপুর কথায় প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে, আমি কিছু বলতে পারবো না, চুপ করে থাকতে হবে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। বন্ধুরা, পরিমনিকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু বিশ্বাস। এই অভিনেত্রী কিন্তু বলেছেন, পরিমনি তুমি অনেক স্ট্রং, তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও দশজন শিখতে পারে। বন্ধুরা, প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিন থেকেই রাজপরির সংসারে টানা পড়া চলছে। মাঝখানে লোক দেখানো ভালোবাসার অভিনয় করলেও দাম্পত্য জীবনে কিন্তু মোটেও সুখী ছিল না এই জুটি, এমনটাই জানান আবার পরিমনি। গত 29শে মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরীফুল রাজ ও পরিমনির দ্বন্দ্ব। বন্ধুরা, এই ব্যাপারে আপনার মন্তব্য কী তা কমেন্ট করে জানিয়ে দিন।